দর্শক কেমন আছেন আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি শীতে ত্বকের যত্ন সত্যিকার অর্থে শীত সেরকম ভাবে এখনো আসেনি তবে দিনের শেষে রাতের বেলা ঠিকই শীতের একটা আগমনী বার্তা পাওয়া যায় আমরা চাই আজকে শীতের যত্নগুলো নিয়ে নানা কথা বলতে জানিয়ে দিতে চাই কিভাবে আপনি শীতের মধ্যেও ভালো থাকবেন কিভাবে শীতের রোগগুলোকে প্রতিরোধ করতে পারবেন আর এ বিষয়ে কথা বলার জন্য আজকের এই নিটল ডাডো সোম মাহিল উপস্থিত আছেন একজন বিশ্বজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ডাক্তার শুকে আপনাদের পরিচয় করে দিচ্ছি ডাক্তার দিদারুল আহসান যিনি দেশের একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ একই সাথে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন আল্লাজি হাসপাতালে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ কেমন আছেন আপনি আছি ভালো আছি আপনারা ভালো আছেন ভালো আছি আমরা এবং আমরা চাই যে আমাদের দর্শকরা আমাদের আজকের অনুষ্ঠান দেখে ভালো থাকুক বিশেষ করে যারা শীতে নানা ত্বকের সমস্যায় ভোগেন তার জন্য শীতে আসলে স্যার আপনার অভিজ্ঞতা কি বলে মানুষের সাধারণত কি ধরনের সমস্যা হয় শীতে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের দেশের প্রবলেম আমাদের দেশের শীত তো অত বেশি না যে প্রবলেমটা হয় সে আমাদের হিউমিডিটিটা কমে যায় হিউমিডিটিটা বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে গেলে তখন হয় কি বায়ুমণ্ডল নিজের থেকে আমাদের ত্বকের পানিটাকে শুষে নিয়ে যায় তখনই প্রবলেমটা শুরু হয় কারণ আমাদের দেহের আনুমানিক সাতান্ন শতাংশই হচ্ছে পানি এখন পানি ছাড়া তো জীবন কল্পনা করা যায় না সেরকম ত্বকের জীবনও পানি কমে গেলে তখন অচল হয়ে যায় নানাবিধ সমস্যা দেখা যায় ড্রাইনেসের কারণে ইচিং হয় ড্রাইনেস কারণে ত্বক ফেটে যায় এবং ফলে ত্বকের নর্মাল যে ফাংশনসগুলি সেগুলি তারা করতে পারে না দুর্বল হয়ে যায় আচ্ছা তো এর থেকেই মূলত শুরু সেই জন্যই আমরা বলি যে শীত আসলে বা বাতাসে আর্দ্রতা কমে গেলে একটা সিম্পল জিনিসে যেন আমরা ভুলে না ভুল না করি সেটা হচ্ছে যে সব সময় অলিভ অয়েল মাখতে হবে বা যে কোনো একটা তেল মাখতে হবে বা মা লোসন জাতীয় কিছু মাখলেও হয় ময়েশ্চারাইজার মাখলেও হয় তবে লোসনের ক্ষেত্রে মনে রাখতে হবে কিছু উপাদান থাকে যেটা অ্যালার্জি তৈরি করতে পারে সেই ক্ষেত্রে লোসনটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলি কিন্তু সিম্পল তেল ইভেন নারিকেল তেলও ভালো লুব্রিকেন্ট হতে পারে অর্থাৎ আমার ত্বকটাকে আদ্র রাখতে হবে তো স্যার আমরা একটু একে একে আসি অনেকে দেখা যায় শীতকাল আসলে তার অ্যালার্জি জনিত সমস্যা অথবা অ্যাজমা জনিত সমস্যা বেড়ে যায় এই ক্ষেত্রে আসলে কারণটা কি এবং আমাদের করণীয়গুলো কী হ্যাঁ সে অ্যালার্জি এক্সেমা এগুলি শীতকালে তো বাড়েই এটা এটার কারণটা হচ্ছে যে আমরা একজিমা চিকিৎসার ক্ষেত্রে সবসময় বলি যে ঔষধের পাশাপাশি মলমের পাশাপাশি যেন কিছু মানে লুব্রিকেন্ট মাখা হয় যাতে এটা ড্রাই না হয় ড্রাই হলেই এটা সেন্সিটিভ বেশি হয় ইরিটেশন তৈরি হয় ফলে ইচিং হয় বেশি এবং সিমটমটা বেড়ে যায় রোগটা বেড়ে যায় তো সেই জন্যেই বলছিলাম যে মানে শীতকালে এগুলি বাড়ে তো এগুলি বাড়ে সেই অ্যাজমার ক্ষেত্রে যদি স্যার আমরা একটু আসি যে কি কারণ আছে আসলে অ্যাজমা বাড়ার জন্য শীতকালে সেটা যদিও আমার সাবজেক্টের মধ্যে অ্যাজমাটা আসবে না কাছে কাছে আমরা তারপরেও শীতে বাড়ার পিছনে যেটা কারণ হতে পারে আমাদের যে লাং এর অ্যালভিওলাইগুলি সেটা ড্রাই হয়ে যায় কারণ ওখানে পানি পাচ্ছে না পানি না পাওয়ার কারণে ওখানে ইরিটেশন হয় এবং ইরিটেশন হয়ে হয়তো বায়ু দূষণ যেটা সাথে যোগ হয় বায়ু দূষণ তো আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম জি আমার মনে হয় তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বায়ু দূষণের মধ্যে ঢাকা শহর আছে আমরা সেখানেই আছি সুতরাং এই প্রবলেম আমাদের প্রবলেম হবে এবং শীতকাল যখন হয় তখন প্রবলেম থাকে বেশি এবং মাইটি ব্যাপার প্রবলেম নিয়ে কথা বলে বসে একজন দর্শক এই মুহূর্তে আছেন আমরা তার প্রবলেমটি শুনতে চাই কে আছেন ফোনে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক শুনছি আপনাকে আমি রাজশাহী থেকে একটু কথা বলছি জি বলুন প্লিজ আমার প্রশ্ন তো আমি হ্যাঁ দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে জি জি

তখন অ্যালার্জি শুরু হয়ে যায় চুলকাতে শুরু করে তো এক্ষেত্রে আসলে পানিতে অ্যাভয়েড করা সম্ভব না সে কারণে অ্যালার্জিকেও পরিপূর্ণভাবে ভালো করা সম্ভব হয় না সম্ভব হয় না ও ক্ষেত্রে উনি যেটা পারে সেটা হচ্ছে যে উনি পানিটাকে মানে যতটা কমিয়ে ইউজ করতে পারেন ধরেন হাঁড়ি পাতিল মাছতে বা এ ধরনের কাজকর্ম করতে বা কাপড় টাপড় পরিষ্কার করতে যদি নিজে না করে অন্যকে দিয়ে করান তাহলে উনি ভালো থাকবেন আর গোসল না করতে পারবে না সেখানে যতটা কমিয়ে করা যায় কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি পানি না ধরেও পারবে না আর পুরা কিওরও উনি হবে না খালি যতটা কমের মধ্যে থেকে ভালো থাকা যায় সেই চেষ্টাটা ওনাকে করতে হবে আচ্ছা অনেকের মধ্যে তো প্রবণতা দেখা যায় যে পানিতে একটু সাবলন মেশাচ্ছেন বা ডেটল মেশাচ্ছেন মনে করছেন যেটা হয়তো বা ভালো কাজে দিই না লোকে তাই মনে করে হয়তো চুলকায় শরীর সে সাবলন দিয়ে ডেটল দিয়ে গোসল করে এটা আমরা বলি এটা আরও ইরিটেশন করে এরকম কোনো সুযোগ আছে কিনা যে

আর একটা জিনিস আপনাকে বলি অ্যালার্জি যখন হয় চুলকায় তখন আমরা সবাই চুলকাতে থাকি সেই হাত লাগাবেন না চুলকাবেন না যদি সেটা করেন তাহলে এটা আরো ট্রিগার করে আরো বাড়ায় তো সুতরাং যতটা হাত না লাগিয়ে পারেন চেষ্টা করবেন কয়েক মিনিট পরে তো আপনি শুকিয়ে গেলে এমনি অ্যালার্জিটা অনেকটা চলে যাচ্ছে স্যার আমরা ত্বকের সমস্যা আসি যে এ সময় দেখা যায় যে অনেকের খুশকির পরিমাণটা অনেক বেড়ে যায় যদি এটাতে আমরা মোটেও খুশি নই সেক্ষেত্রে আমাদের করণীয়গুলো গুলো কি হওয়া উচিত খুশকিটা আসলে এমনই একটা রোগ যে খুশকি যার হয় খুশকিটা আজীবনী থাকে এই খুশকির থেকে একেবারে কিওর হয়ে যাওয়ার কোনো উপায় আছে নাই এটা নাই এটাকে মেনে নিতে হবে শুধু যেটা করতে হবে যেন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বা খুশকি নিবারক শ্যাম্পু সেটা যেন আমরা খুশকির অবস্থাটা বুঝে যে খুব বেশি ইচিং হয় না হালকা না কম বেশি কীরকম হয় তার উপর অ্যাসেস করে সপ্তাহে দুই দিন বা তিন দিন বা একদিন কম হলে একদিন বেশি হলে দুই দিন বা তিন দিন এইভাবে নিয়ে যেতে হবে এমন কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয়নি যে খুশকি চির ভালো হয়ে যাবে কিন্তু স্যার সঙ্গে তো আমাদের চুল পড়ার একটা সম্পর্ক আমরা জানি এটা সত্য বা আমাদের না কিছু কিছু তো অবশ্যই আছে এবং আবার একটা বিষয় আছে সেটাও আবার বলি যদি খুশকি থাকে খুশকির সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা হয়তো ঠিক রিং ফর্মে বা টিফিক্যাল টিনিয়ার ফর্মে নাও থাকতে পারে তো সেই জন্য অ্যান্টি ফাঙ্গাল খেয়ে দেখা যেতে পারে বা সব ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল খেয়ে উপকার হবে চিকিৎসক নির্ধারণ করবে ব্যবহৃত যদি আর একজন ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুশকিটা ছড়াতে পারে কিনা যদি ফাঙ্গাসের কারণে থাকে মানে খুশকিটার খুশকিটা হয়ে থাকে তাহলে সেটা ছড়াতে পারে কিন্তু এটা খুশকি হওয়াটা ইটস এ একটি জেনেটিক ডিজিজ কিন্তু কোন ফরমে জেনেটিক ডিজিজ পুরোপুরি কোন ভাবে নির্মূল করা সম্ভব হবে না তবে আপনি ভালো থাকতে পারবেন সারা জীবনই ভালো থাকতে পারবেন সেটা দুই বার বা এক বা তিন বার পর্যন্ত আপনি ব্যবহার করেন সপ্তাহে তাহলে ভালো থাকবেন কোনো প্রবলেম নাই তো আর একটু পরে দশমলি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে শীতকালে আসলে আমাদের মধ্যে কিন্তু একটু প্রবণতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যেহেতু শীত লাগে রোদের নিচে দাঁড়ালে একটু বেশ আরাম লাগে অনেকে তাই শীতের রোদটাকে অনেকটা মিষ্টি রোদ বলে আখ্যায়িত করে থাকেন শীতের রোদ আসলে কতটুকু মিষ্টি স্যার যদি একটু বলেন আরাম পাওয়ার জন্য যদি বলেন মিষ্টি রোদ তাহলে ঠিক আছে কিন্তু সূর্যের আলোর যে এফেক্টটা আলট্রাভায়োলেট লাইটের যে এফেক্টটা এ বি বা এগুলার যে এ বি তো বেশি ক্ষতি করে এগুলি গরমকালে শীতকালে কোনো পার্থক্য নাই একই এফেক্ট ত্বকের উপর করে সেই জন্য অনেকে মনে করে যে আমরা বোধহয় শীতকালে সানস্ক্রিন ব্যবহার না করি কিন্তু এটাও ভুল শীতকাল গ্রীষ্মকাল সবসময় রোদে গেলেই সেটা ব্যবহার করতে হবে এবং যখনই আপনি মাইহেল দেখবেন ঠিক মাঝখানে গিয়ে একটা বিরতিতে যেতে হবে এটাই নিয়ম এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যেতে চাই বিরতির পর আবারও শীতের ত্বকের নানা যত্ন নিয়ে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে চাই দর্শক আমাদের সঙ্গে থাকুন ফিরছি খুব শীঘ্রই বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আজকের নিটল সঙ্গে সাকলাইন করেছেন তার জন্য বলছে আমরা কথা বলছি শীতের দিক নিয়ে কথা বলার জন্য আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি একটি সরাসরি রোগে যেতে চাই সেটি হচ্ছে সোরিয়াসিস নামে একটি রোগ আছে যেটি শীতকালে বেড়ে যায় বলে আপনি আমাকে বিরতির মাঝখানে একটু মনে করিয়ে দিচ্ছিলেন এই রোগটি আসলে কি এবং এই আমাদের করণীয় কি হওয়া উচিত এটা হচ্ছে এমনই একটা রোগ যে এটা আসলে সারা বিশ্বেই আছে বরং বাংলাদেশের চেয়ে পশ্চিমা দেশে আরও বেশি হয় সাঁতাদের মধ্যে বেশি হয় এটার সঙ্গে এটা একটা প্রলিফারেটিভ ডিজিজ আমরা বলি অর্থাৎ ত্বকের প্রলিফারেশনের ক্ষমতাটা বেড়ে যায় অর্থাৎ আমাদের যদি ইফিডার্মিস ধরেন ইন্টারনাল লেয়ার থেকে এক্সটার্নাল লেয়ার পর্যন্ত পুষতে একটা ছেলকে ম্যাচিউর হয়ে আসতে আসতে আঠাশ দিন সময় লেগে যায় আঠাশ থেকে তিরিশ দিন কিন্তু যেখানে চায় সরিয়াসিস হয় সেখানেই আঠাশ দিনের পথ সে পাঁচ দিনে ক্রস করে চলে আসে চার পাঁচ দিনে ফলে হয় কি সেলগুলি ইম্যাচিউর অবস্থায় বাইরে এসে একটা আইস তৈরি করে স্কেল তৈরি করে এটাই হচ্ছে মানে সরিয়াসিসের আসলে ফেনোমেনটা কিন্তু এখন এটা কেন হয় এটা মেডিকেল সায়েন্স এখনো পরিষ্কার না স্যার আপনি একটু মনে মনে আরেকটু পরিষ্কার করুন আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলে দর্শক দর্শক আছেন ফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি

একই সঙ্গে একটু বলে রেখে অনেকের হাত পা ঘামে বেশি এবং যেটা হয় হাত পা তো শীতকালে ফেটে যায় বা ওনার সঙ্গে আবার ফাটার সঙ্গে উনি যেটা বললেন চুলকানি হতে পারে চুলকায় যে আপনার শীতকালে যেহেতু পায়ের তালুটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে সেই জন্য ফাটনও ধরছে সেম টাইম হচ্ছে পায়ের তালুটা মনে হয় একটু অবহেলায় পড়ে থাকে শরীর থেকে অনেক দূরে সেটা হয়তো ঠিক তো আপনি যেটা করতে পারেন প্রতিদিন তিন চারবার করে একটু হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে পাটা ভিজিয়ে রাখবেন পাঁচ সাত মিনিট করে ভিজিয়ে রাখেন তাতে এই লবণ পানিটা যখন ত্বকটা অ্যাবজার্ভ করবে তখন এটা আর ড্রাই হব ড্রাই কম হবে এবং ভালো থাকবে এবং আমার ধারণা যে ইচিংটাও তাতে অনেকখানি কমে যাবে আর এর পাশে যদি বেশি হয় তাহলে যেহেতু পায়ের তালার চামড়াটা অনেক ঠিক একটা পটেন্ট স্ট্রয়েড মাখতে পারে যেমন ডার্মোভেট আপনি মাখতে পারেন

তখন ও ক্র্যাক করতেছে ফাটছে আর শীতকালে আরেকটা জিনিস হয় যে দেখবেন যে পায়ের তালুতে দুর্গন্ধ হয় মানে তো ঘাম হয় ঘাম হয় এবং দুর্গন্ধ হয় তো সেই ক্ষেত্রে আমরা বলি যে হাইপার হাইড্রোসিস বলি আর যদি এর সঙ্গে অ্যাসিডের ফাউল স্মেলটা থাকে তাহলে আমরা বলি যেখানে ঘামটা সোয়েটটা ওখানে ডিকম্পোজিশন হচ্ছে উইথ ব্যাকটেরিয়াল একটা ব্যাকটেরিয়ার সঙ্গে খামটা মিলে মিক্সচার হয়ে একটা ডিকম্পোজিশন হয় গন্ধটা সৃষ্টি করছে তখন আমরা আবার একটা অ্যান্টিবায়োটিক ক্রিম জাতীয় দিয়ে দেই তাতে গন্ধটা চলে যায় আর যেটা ঘাম যেটা হচ্ছে তার জন্য অনেকগুলো প্রসিডিওর আছে তো আমরা সিম্পলি যেটা করি ড্রাই কেয়ার নামে একটা ক্রিম আছে এটা দিলে কমে যায় অনেকটা অনেকটা কমে যায় শীতে কাপড় চোপড়গুলো পরিধানের ক্ষেত্রে কোনো বিধান আছে কিনা যে আমরা তো সাধারণত শীতে অনেকগুলো কাপড় পরে থাকি ফলে চেঞ্জ করার বিষয়টা আমাদের কম হয় কত ঘন্টা আসলে শরীরের সাথে একটা কাপড় রাখা যেতে পারে না সেটা তো অবশ্যই আমরা প্রধানত যে কাজটা করি শীতকালে আমরা ত্বকের সঙ্গে কন্ট্যাক্টে যে কাপড়টা পরবো অর্থাৎ ভিতরের দিকে সেটা যেন অবশ্যই অবশ্যই সুতি হয় সেটার দিকে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে এবং ধোয়ার ক্ষেত্রে আমি তো মনে করি যে শীতকালে আমাদের দেশে ঘাম হয় না এটা ঠিক তারপরে দুই দিনের বেশি না রাখাই তো উচিত ধুয়ে ফেলাটাই উচিত আর গরমকালে তো ঘামের যে অবস্থা আমাদের দেশে তাতে তো আমি মনে করি ডেইলি ধুয়ে ফেলা উচিত তখন তো বাত হয়ে যায় না দিয়ে পাড়ে অপরাজন মানে কিনা তো শীতকালে তো স্যার সবাই মিলে পরিবারে একটু গাদা গাদি করে থাকারই অভ্যাস সেই ক্ষেত্রে আবার আপনারা ভয় দেখেন যে পাত্রার পরিমাণ বেড়ে যায় দেখা যায় স্ক্যাবিস নামে একটি রোগ হ্যাঁ স্ক্যাবিস তো বলবেন কি স্ক্যাবিস তো আমাদের দেশের একটা মানে কমনেস্ট অফ স্কিন ডিজিজ তো এটা আমরা অনেক সময় একটু মজা করে বলতাম বলি বাংলাদেশের জাতীয় রোগ তার কারণ হচ্ছে ছোট ছেলেদের এবং গরিব পরিবারের মধ্যে এটা খুব বেশি হয় এবং এটা স্প্রেড করে স্কিন কন্টাক্ট স্কিন টু স্কিন কন্টাক্ট এখন শীতকালে যেটা হয় গরিব পরিবারে অনেকেই একজনের সঙ্গে মিশে গায়ের সঙ্গে গা মিশিয়ে শুয়ে থাকে তখন স্কিন টু স্কিন ডাইরেক্ট কন্টাক্টে চলে যায় আবার কাপড় চুপড় ব্যবহার করলে হয়ে যায় তো বডির দিক থেকে যেহেতু বাচ্চারা ওদের একটু সাপ্রেসড ওদের খুব বেশি হয় তো কিন্তু এখন এইটা খুবই কমন রোগ কিন্তু এটা করতে গেলে চিকিৎসা করতে গেলে আমাদের যেটা করতে হয় মনে রাখতে হবে বাড়িতে যদি কেউ আক্রান্ত হয় একজনের চিকিৎসা করলে এটার থেকে মুক্ত হওয়া যায় না পুরো বাড়ির লোকের একের সঙ্গে চিকিৎসা করতে হয় এবং কাপড়গুলি যেগুলি ব্যবহার করেছে সেগুলিকে আমরা বলি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত যে কাপড়গুলি সে ব্যবহার করেছে এগুলি ধুয়ে ফেলতে হবে কারণ এই মাইট বা কিট যেটা আহ করে কাপড়ে থেকে যারা পাঁচ সাত দিন পর্যন্ত বাঁচতে পারে সেই জন্য সাত দিনের আগে টা লাগে না এর মধ্যে যে কাপড়গুলি সে ব্যবহার করছে অবশ্যই সেগুলি ধুয়ে ফুটাতে গরম পানিতে ধুয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে ত্বক রাখার জন্য খাবারের কোনো ভূমিকা আছে কিনা কোন জাতীয় খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত খাবার ওরকম ভূমিকা নাই তবে পরিমাণ মতো পানি খেতে হবে বিশেষ করে যেন পানির ঘাটতি হলেই আরো আরো আরোই হবে আর যেটা লক্ষ্য রাখতে হবে ত্বকে যেন পানি শূন্যতা না ভোগে তার জন্যে আমাদের তেল এবং পানি মিশিয়ে একটা দ্রবণ তৈরি করতে হবে যে সেটা যদি আমরা ত্বকে মাখি তাহলে ত্বকের পানিটা ইভোপোরেট হয়ে যেতে পারবে না আর আমরা বলি যে শীতকালে অবশ্যই অবশ্যই লোসন বা তেল বা কিছু কিছুটা দিতে হবে তবে গরমকালে নয় কিন্তু আমাদের দেশে এই প্রবণতাও আছে অনেকের মধ্যে গরমকালে কতগুলি তেল মেখে বসে থাকে কিন্তু তখন কিন্তু ত্বকটা আরও মানে আরও ভেজা ভেজা থাকবে ফাঙ্গাস করবে বেশি দাঁত যেটাকে বলি সেটা তখন আরো বেশি হবে কিন্তু শীতকালে অবশ্যই প্রত্যেকেই হয় ভালো কোনো তেল না হয় কোনো ময়েশ্চারাইজার না হয় কোনো যেকোনো একটা তেল আর পানির তৈরি করে দিতে হবে আসলে এই সমস্ত লোশনের দিকে বিশ্বাসী না আমাদের মা বোনেরা দেখা যায় যে সরিষার তেলের প্রতি তাদের আকর্ষণ বেশি বাচ্চাদেরকে একদম লাগিয়ে রাখেন সরিষার তেল আমাদের ছোটবেলায় দেখতাম সরিষার তেলের প্রচলনটা বেশি তবে আমরা সরিষার তেলকে না খুব প্রেফার করি না কারণ এটা একটু ঝাজড়া থাকে বেশি এমনি এটা যে তেলের কাজ করবে না তা না করবে এটাটাও একটা ভালো মানে উপাদান হতে পারে বাট এটা ঝাজড়ার কারণে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা একদমই না বলি দর্শক ফোনে আছেন তাকে একটু हां বলি আমরা দর্শক আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ দর্শক আপনাকে এবং আশেপাশে শব্দ আমি শাহাবাস আবার হেমায়তপুর থেকে বলছিলাম জি বলছি আমরা তো সারাদিন প্যান্ট পরে শাড়ি চালাই দুই পাশে একদম গোটা গোটা হয়ে গেছে মানে সারা রাত দিন আর এবং কি মানে রাতে যখন পাউডার দিয়ে রাখি তখন আর কি একটু মানে চুলকানো বন্ধ হয় এবং আবার যখন প্যান্ট পরি তখন বেশ চুলকানি পরে আর কি এবং দর্শক আপনার সাথে আমি অ্যাড করে দিই চুলকানোর সময় খুব ভালো লাগে পরে আবার জ্বালা পোড়া করে কোন জায়গাটা চুলকাই আমরা ওনার আমরা বুঝতে পেরেছি উনি যেটা আন্ডারগার্মেন্টস এর কথা হয়তো বলতে চাচ্ছেন খুব চুলকেটে অনেকের খুব কমন সমস্যা এবং দেখা যায় যে পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রেই ডার্মাটোফাইট বা ফাঙ্গাল ইনফেকশন তো এটা আমাদের দেশে যেহেতু আর্দ্রতা বেশি থাকে ঘাম বেশি থাকে এটা খুব কমন তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনার এই মানে এই কাপড়গুলি ধুয়ে ফেলবেন এবং পিওর সুতি ইউজ করবেন এবং যদি বেশি প্রবলেম মনে হয় তাহলে ফাঙ্গাল একটা কোর্স খাবেন মিনিমাম চার সপ্তাহ বা ম্যাক্সিমাম ছয় সপ্তাহ পর্যন্ত খাবেন আরও কিছু মলম বাজারে পাওয়া যায় আহ সেগুলি ব্যবহার করেন যেমন দোকানে তো স্যার বাজারে তো স্যার অনেক মাইক দিয়ে বিক্রি করে একদম নিশ্চিত চিকিৎসা দেয় মাইক দিয়ে বিক্রি করা হচ্ছে ওমক কোম্পানির ওমক মলম সেটাও ঢোল কোম্পানির মলম স্যালিসিলিক অ্যাসিড দিয়ে বানাতো সেটা ধারণা আজকের থেকে 100 বছর আগে থেকেই চলে আসছে তো ওটা তো আর এখন নাই এখন অ্যান্টিফাঙ্গাল ক্রিম পাওয়া যায় এগুলির যেকোনো একটা দিলে হবে অনেক সময় এখন আমরা অবশ্য সূর্য দেখে সময় দেখি না ঘড়িতেই দেখি তাই আমার মনে হয় স্যার এর কথাই আসা উচিত অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং চিকিৎসা বিজ্ঞানী ব্যাপারে অনেক এগিয়ে গেছেন উপস্থিত আছেন আমাদের এরকম ডাক্তার দিদিরুল আহসানের মতো চিকিৎসকরা আশা করি সেই চিকিৎসাগুলো নেবেন শুধু শীত নয় শীত গ্রীষ্ম সব সবসময় ভালো থাকবেন এবং ভালো থাকার একটাই সূত্র আপনাকে সচেতন হতে হবে আর সচেতন হতে হলে অবশ্যই মাই দেখতে হবে স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদ সেই সঙ্গে মাই টিভিকে দর্শক যারা ফোন করেছেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে হয়তো কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই সে পর্যন্ত এবং আগামী তিনি ভালো থাকবেন সে প্রত্যাশার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি